উত্তরপ্রদেশের সোনভদ্রে জমি বিবাদের জেরে 10 জন নিরীহ লোকের মৃত্যু ও বেশ কয়েকজন লোক আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে সমগ্র দেশে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে এসইউসিআই। এই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার রাজধানীর আগরতলা শহরের কর্নেল জমুনিতে প্রতিবাদে সামিল হয় এসইউসিআই ত্রিপুরা রাজ্য কমিটি। এসইউসিআই ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এই অনভিপ্রেত ঘটনার নিন্দা জানান। পাশাপাশি যারা এই ঘটনার আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয়ভার যেন সরকার বহন করে তার দাবি জানান। এছাড়াও এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য উত্তরপ্রদেশের সরকার যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তারও দাবি জানান তিনি। আহত হয়েছেন, আমাদের দাবি যে এই নিরীহ অন্যায়ভাবে উপজাতিদের দখলকৃত জমি দখল করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের যে যারা মারা গেলেন তাদের ক্ষতিপূরণ দেওয়া, সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং যারা মারলেন এই প্রধানের নেতৃত্বে যে গুন্দা বাহিনী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা, আগামী দিন যাতে এরকম ঘটনা না ঘটে তার ব্যবস্থা করা, এবং যারা যাদের ক্ষতি হয়েছে তাদের সম্পূর্ণ যেন সাহায্য সরকার থেকে ঘোষণা করা হয়। প্রসঙ্গত, গত বুধবার বিকেলে সোনভদ্র জেলার উভা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ স্টেশনের অদূরেই চলে দুই গোষ্ঠীর গুলি বিনিময়। জমি নিয়ে বিবাদ চলছিল দুই গোষ্ঠীর, বচসার তারই জেরে এরপরই চলে গুলি। গুলিতে মৃত্যু হয় 3 জন মহিলা সহ মোট 10 জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন 20 জন। ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।